নাটোরে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতে নিয়ে এক এনজিও মালিকের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে সমবায় সমিতির অনুমতি নিলেও মোটা অঙ্কের অর্থ দেওয়ার লোভ দেখিয়ে ফিক্সড ডিপোজিটের নামে টাকা সংগ্রহ করতে এনজিও মালিক কামরুল ইসলাম সম্প্রতি গ্রাহকরা টাকা তুলতে গেলে সমিতির কার্যালয়ে বন্ধ দেখতে পান এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এদিকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান স্থানীয় সমবায় কর্মকর্তা নাটোর সংবাদদাতা ইসাহা খালির প্রতিবেদন নাটোর সদর উপজেলার মাঝদীঘা এলাকায় কোনো অনুমোদন ছাড়াই দুই সালে হেল্প সোসাইটি নামে একটি এনজিওর অফিস খুলে বসেন মাঝদীঘা পূর্বপাড়া গ্রামের কামরুল ইসলাম পরে রাজশাহীর পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া এবং ঝলমলিয়াতেও দুটি অফিস খোলেন তিনি যেখানে ক্ষুদ্র ঋণ দেওয়ার নামে সঞ্চয় সংগ্রহ শুরু করা হয় এছাড়া মোটা অঙ্কের লাভ দেওয়ার কথা বলে বিভিন্ন মেয়াদি ফিক্সড ডিপোজিট প্রকল্প খুলেও টাকা সংগ্রহ করেন তিনি পাশাপাশি বর্ষা মাঝদীঘা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে আরও একটি সমবায় সমিতির মাধ্যমে টাকা তুলেছেন কামরুল কিন্তু সঞ্চয় এবং ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূর্ণ হওয়ায় টাকা তুলতে গিয়ে সম্প্রতি ওই অফিসে তালা ঝুলতে দেখেন গ্রাহকরা খোঁজ নিয়ে জানতে পারেন টাকা আত্মসাত করে পালিয়ে গেছেন কামরুল ইসলাম টাকা নিয়ে সে রাতারাতি উধাও নেতা সে দেখি যে অফিস বন্ধ শুনতে সে পালাই গেছে এখন এই আমার চিনি পাঁচ এগারো হাজার কয় টাকা জানি ওটা শোধ করার পরে কলে যে বিশ হাজার টাকা বেশি দিলে তোমাকে এক লাখ টাকা লোন দেবো এ বিষয়ে কামরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি টাকা ফেরত পেতে গ্রাহকরা তার বাড়ি গেলে কামরুল ইসলামের বাবা মা জানায় পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখত না সে জেলা সমাজ সেবা অধিদপ্তর জানিয়েছে কামরুল ইসলামকে কোনো এনজিওর নিবন্ধন তারা দেননি তবে উপজেলা সমবায় কর্মকর্তা বলেন সম্প্রতি একটি সমবায় সমিতির নিবন্ধন দিয়েছেন তারা নিবন্ধন প্রাপ্ত নতুন একটা সমবায় সমিতি তাদের কার্যক্রম আমার জানা মতো শুরুই করেনি সেটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা কোনো রকম আমার কাছে আসে নাই যদি আসে তাহলে প্রয়োজনীয় বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব টাকা আত্মসাতের অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ইসাহাকালী বৈশাখী সংবাদ নাটোর